স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে আছে আমি আহসান হাবিব। নির্ধারিত সময় সাড়ে আট মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এই পরীক্ষায় বসছে 22 লাখের বেশি শিক্ষার্থী। তবে এবার ভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে ভিন্নভাবে। অন্যান্য বছরের মতো এবার সব বিষয়ের পরীক্ষা হবে না, শুধু গ্রুপভিত্তিক তিন বিষয়ে সময় ও নম্বর কমিয়ে হচ্ছে পরীক্ষা, আর আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হবে না। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে নম্বর দেওয়া হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 22,27,113 জন। দেড় বছরের বেশি সময় আগে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম পাবলিক পরীক্ষায় বসছে শিক্ষার্থীরা। প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তাদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। প্যারিস সফরের শেষ দিনে সেখানে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন গৃহহারা না থাকে তা নিশ্চিত করতে সকল ভূমিহীন মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করছে সরকার। ফ্রান্স ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসীরা যোগ দেন এই সংবর্ধনা অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে। আজকে বাংলাদেশ উন্নত দেশ, আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমাদের প্রবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, ভূমিহীনদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে। এই দেশের মাটিতে একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শনিবার সন্ধ্যায় তাকে রাজধানীর ইভারকিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে দল এবং হাসপাতালে কোনো পক্ষই এখনও নিশ্চিত করেনি কোন কারণে আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন। বিস্তারিত তহিদ শান্তর প্রতিবেদনে। আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে তৃতীয়বার, মাত্র ছয় দিন আগে 26 দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরেছিলেন তিনি। শনিবার বিকেল 5:30 এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় খালেদা জিয়ার গাড়িবহর। গাড়িবহরটি ঘিরে ধরে তার দলের নেতাকর্মীরা। 5:45 দিকে হাসপাতালে প্রবেশ করেন। ব্লক বি এর 7205 নম্বর কেবিনে ভর্তি করা হয় তাকে। এবার তিনি সুনির্দিষ্ট কোন জটিলতায় ভর্তি হলেন এখনও নিশ্চিত করা হয়নি। এর আগে জ্বরে আক্রান্ত হয়ে 12 অক্টোবর এখানে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। বাসায় ফেরেন 7 নভেম্বর। করোনা পরবর্তী জটিলতায় গেল 27 এপ্রিল প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘদিন চিকিৎসা শেষে সেবার হাসপাতাল ছাড়েন 19 জুন রাতে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এপি নির্বাচনে কোনোভাবেই বিদ্রোহী প্রার্থী থামাতে পারছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। 28 নভেম্বরের তৃতীয় দফা ভোটে সারাদেশে নৌকার চেয়ে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেশি। এজন্য আদর্শের বিচ্যুতীয় কিছু নেতার ভূমিকাকেই দায়ী করছেন তৃণমূল নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, এরই মধ্যে বিদ্রোহীদের সরে দাঁড়াতে চিঠি দেওয়া হয়েছে। আর নির্বাচন বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী প্রার্থী ও সহিংসতার প্রধান কারণ দলের অভ্যন্তরীণ কোন্দল। ব্যুরো প্রধানদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দলটির মনোনীত প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে। তৃতীয় ধাপের নির্বাচনে 1003টি চেয়ারম্যান পদের 981টিতে আওয়ামী লীগ মনোনীতরা মনোনয়নপত্র দাখিল করেছেন, আর দলটির বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন 999 জন, বিএনপির পদধারী প্রার্থী 403 জন। প্রত্যেকেরই একটা ছোটখাটো বলয় আছে, দাঁড়িয়ে যাচ্ছে। পাশাপাশি বিএনপি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে না, তাদের পক্ষ থেকে একটু উস্কানি হচ্ছে যে তোমাদেরকে আমার ভোটগুলি দিয়ে দিব। এই বিবেচনা নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে আমার মনে হয়। সঠিক ছড়িতে কিছু কিছু জায়গায় যে বিদ্রোহী প্রার্থী জয় হয়েছে, যে সেখানে মূলত আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা আছে। যারা সত্যিকারের আদর্শের লোক তারা মেনে নেয়, যারা সত্যিকারের আদর্শ নয় এবং আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় তারাই বিদ্রোহী হয়। তাই আমি মনে করি যেটা হলো স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে প্রত্যেকেরই নেত্রী নির্দেশ মানা উচিত।
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আওয়ামী লীগের নানা উদ্যোগ কোনো কাজে আসছে না। সর্বশেষ উদ্যোগ হিসেবে কেন্দ্র থেকে মঙ্গলবার দলের তৃণমূল নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিচ্ছে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া এবং তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি কেন দেওয়া হবে না সেই মর্মে শোকস করা। এবারের নির্বাচনে রক্তক্ষয়ের অন্যতম প্রধান কারণ ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ ক্রন্দল। নারায়ণ বঞ্চিতদের বিদ্রোহী প্রার্থী হওয়াকে কেন্দ্র করেই সংঘাতের সূত্রপাত ঘটছে বলছেন বিশ্লেষকরা। রাজনীতি যে আমাদের এই যে দেনা পাওনার ব্যবসায়িক সম্পর্ক হয়ে গিয়েছে এটা মূল রোগ। যতদিন পর্যন্ত আমরা এর দূরীভূত করতে না পারবো তখন ততদিন পর্যন্ত মনোনয়ন বাদ হবে এবং এই সহিংসতা। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 20টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী 28 নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। কাজী সাহেদ, News24, রাজশাহী। জনদাবি নিয়ে শক্তভাবে মাঠে নামতে কেন্দ্রীয় নেতাদের চাপ দিচ্ছে তৃণমূল বিএনপি। দলের বিভাগীয় পর্যায়ের নেতারা বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ইস্যুতে বিএনপি যত কর্মসূচি দেবে ততই জনসমর্থন বাড়বে। বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন এই ইস্যুতে দুই একদিনের মধ্যেই লাগাতার কর্মসূচি ঘোষণা করবে বিএনপির হাইকমান্ড। ব্রু প্রধানদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন আরফিন শাকিল। শীতের মৌসুম শুরু হলেও বাজারে 80 টাকার নিচে পাওয়া যায় না তেমন কোনো সবজি। বেড়েছে গণপরিবহনের ভাড়াও। দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুর এমন আকাশচম্বী দামে নাজেহাল দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। এরই মধ্যে এমন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ঢাকায় বেশ কয়েকবার বিক্ষোভ করেছে বিএনপি দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। কর্মসূচি ঘোষণা করা হয়েছে মহানগর ও জেলা পর্যায়েও। বিএনপি বিভাগীয় পর্যায়ের নেতারা বলছেন জনগণ চায় এই ইস্যুতে বিএনপি আরও শক্ত কর্মসূচি পালন করুক, আন্দোলন ছড়িয়ে দিক কেন্দ্র থেকে তৃণমূলে। বিএনপি রাজপথে শক্ত অবস্থান নিয়ে জনগণ দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন করুক, এটা জনগণ চায় এবং বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা চায় যে বিএনপি কর্মসূচির মধ্য দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে। জীবন বাজি রেখে কোনো আন্দোলনের নির্দেশনা আসলেও আমরা সেই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার সকল কার্যক্রম আমরা ইনশাল্লাহ শেষ করব। লুটপাট করতে সরকার নিজেদের সিন্ডিকেট দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি জানান এই ইস্যুতে ডান বাম সবাইকে নিয়ে চলতি সপ্তাহে লাগাতার কর্মসূচি দেবে বিএনপি। মুখের পরিমাণ আরো বৃদ্ধি করার জন্য এই মূল্য বৃদ্ধি এবং এর বিরুদ্ধে আমরা কর্মসূচি করেছি বিএনপির পক্ষ থেকে। সামনেও অতি তাড়াতাড়ি আমরা কর্মসূচি দেব এবং সেই কর্মসূচিগুলো অনেকদিন ধরে চলবে। সে প্রতিবাদে যাদেরকে আমরা পাশে পাবো তাদেরকে আমরা স্বাগত জানাবো। ডান বাম মধ্যের কোনো বিষয় না, বিষয় হচ্ছে দরিদ্র মানুষরা মরে যাচ্ছে, পিষ্ট হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের চাপে, সুতরাং এটা মানা যায় না। 2022 সালকে আন্দোলনের বছর হিসাবে পরিকল্পনা সাজিয়ে চলতি বছরের কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে বলে জানান বিএনপি নেতারা। আসছে 30 ডিসেম্বর রাজধানীতে বড় ধরনের জমায়েত করতে চায় বিএনপি। আরিফিন শাকিল, News24, ঢাকা। 72 ঘন্টার পর ধর্ষণ মামলা না নেওয়ার জন্য ঢাকার বিচারিক আদালতের এক বিচারকের পর্যবেক্ষণকে সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। বিচারকের এমন পর্যবেক্ষণ আইনসম্মত না হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আজ চিঠি দেওয়ার কথাও জানান আইনমন্ত্রী। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। 2017 সালের 28 মার্চ রাজধানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এ ঘটনায় 5 জনকে আসামি করে মামলা করা হয়। গেল 11 নভেম্বর 5 আসামিকেই খালাস দিয়ে রায় ঘোষণা করেন ঢাকার 7 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মত কামরুন্নাহার। ধর্ষণের 72 ঘন্টা পর মেডিকেলের পরীক্ষা হলে ধর্ষণের আলামত পাওয়া যায় না, এজন্য এই সময়ের পরে কোনো মামলা না নিতে বলেন বিচারক। শনিবার বিকেলে সুপ্রিম কোর্টে এসে সদ্য প্রয়াত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বাসিত মজুমদারের স্মরণ সভায় যোগ দেন আইনমন্ত্রী। পরে সাংবাদিকরা প্রশ্ন করলে বিচারকের এমন পর্যবেক্ষণকে বেআইনি বলেন তিনি। এই যে 72 ঘন্টা পরে পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়, এই যে বক্তব্য যেটা উনি দিয়েছেন এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। ওই হোটেলের ধর্ষণ মামলার রায়ে বিচারকের পর্যবেক্ষণ গুরুতর ভুল বিবেচনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন আইনমন্ত্রী। এই কারণে
আমি আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির কাছে তাকে যাতে বিচারক হিসাবে তার দায়িত্ব পালন এবং তার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য একটা চিঠি লিখছি। এ ঘটনায় সব আসামি খালাস ও আদালতের পর্যবেক্ষণ নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল চারটায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ অধিবেশনের শেষ ভাগে বিশেষ আলোচনা হবে। আলোচনার আগে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সংসদে ভাষণ দিতে পারেন। চলতি সপ্তাহে সংসদের বৈঠকগুলোয় নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন কিছু বিল উত্থাপন এবং আগে উত্থাপন করা কয়েকটি বিলের রিপোর্ট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন করা হবে। অধিবেশনের শেষ দিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের কার্যপ্রণালী বৃদ্ধির 147 আওতায় দু তিন দিন আলোচনা হতে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সেই সাথে বাড়ছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে দিনাজপুর, রংপুর ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ, রিজাল করিম মানিক ও আব্দুল সালাম বাবু। শুরুতেই দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম পলাশ। পলাশ, দেশের বিভিন্ন স্থানে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, শীতের তীব্রতা কি বাড়তে পারে, বাড়তে শুরু করেছে, কি বলছে আবহাওয়াবিদ? আপনাকে আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু বৃষ্টির যে কথাটি বললেন বৃষ্টি হয়নি, তবে আজকে আমরা লক্ষ্য করেছি একেবারে ঘন কুয়াশা এবং বিভিন্ন যানবাহন কিন্তু একেবারে হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করতে দেখা গেছে এবং গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে একেবারে কুয়াশার পরিমাণ এতটাই বেশি যে বৃষ্টির মতো আসলে কুয়াশা পড়ছে এরকমটি দেখা লক্ষ্য করা যাচ্ছে। এবং আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে তাপমাত্রা খুব একটা না নামলেও গত বৃহস্পতিবার কিন্তু চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সময় কিন্তু তাপমাত্রা তারা বলছে যে 16.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের তাপমাত্রা কিন্তু একটু 16.4 ডিগ্রি সেলসিয়াস সকালে জানতে পেরেছি, তবে তারা বলছে যে অনেক সময় সকাল 9টা নাগাদ এই তাপমাত্রা কিন্তু অনেকটা কমতে পারে এবং তারা কিন্তু সেই তথ্য কিন্তু আমরা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। এবং দিনাজপুরে কিন্তু বিগত বছরেও কিন্তু আমরা দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দিনাজপুরে থাকে, কারণ ভৌগোলিক দিক থেকে কিন্তু দিনাজপুরের অবস্থান অনেকটাই উপরে, যার কারণে তাপমাত্রাও কিন্তু অনেকটা বেশি থাকে, কম থাকে আর কি, আর এবং শীতের তীব্রতা থাকে অনেকটা বেশি। তো আমি এ পর্যায়ে বগুড়া থেকে আজকের আবহাওয়া কেমন জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, এখন বগুড়ার অবস্থা কি, বগুড়ার শীতের পরিস্থিতি কি জানাবেন? গতকাল রাতে সন্ধ্যার পর থেকে একটু মৃদু শীতল বাতাস বইছিল, যার কারণে কিছুটা শীত অনুভূত হয়েছিল, তবে সকালবেলা সেটি নেই। সকালবেলা খুব স্বাভাবিকই রয়েছে মানুষের জীবনযাত্রা। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে যে মৃদু শীতল বাতাস বইছিল এবং আকাশে কিছুটা মেঘ রয়েছে, তবে সেই মেঘটা কেটে যাচ্ছে, বাতাসটাও এখন নেই। আজকে সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে 19.6, তো সেইটাও কমে যাবে কিছুক্ষণের মধ্যেই, আকাশে সোনালি রোদের দেখা মিলবে। তবে মানুষজনের মধ্যে কিছুটা শীত অনুভূত হয়, তারা কিন্তু গরম কাপড় পরিধান করেছে। আমরা রয়েছি শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়, যেখানে আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ চলাচল করছে এবং জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। অনেকেই যারা খুব সকালে বেরোয়েছে তারা একটু গরম কাপড় পরে বেরোয়েছে, সকালে একটু বাতাস ছিল যার কারণে ঠান্ডা অনুভূত হয়েছে, কিন্তু রোদ উঠলেই সেই শীতের অনুভূতি সেটা কমে যাবে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছে, এখনও তাদের হিসেব অনুযায়ী শীতকাল পড়েনি, উত্তরের বাতাসে কিন্তু এখনও হিম ধরেনি এবং সকালবেলাও এখনও আর তেমন কুয়াশা পড়া শুরু হয়নি, যার কারণে শীত নেই বললেই চলে। শুধুমাত্র গতকাল সন্ধ্যার পরে যে হালকা মৃদু বাতাস বইছিল সেই বাতাসের কারণে রাতের বেলায় একটু শীত অনুভূত হয়েছিল, যেটা সকালবেলা আর নেই, এবং মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক রয়েছে।
সকালে যারা বের হয় এবং সন্ধ্যার পরে যারা বের হয় তারা একটু গরম কাপড় পরেই বের হয়। তাছাড়া সারাদিন জীবনযাত্রা স্বাভাবিক। আবহাওয়া অধিদপ্তর বগুড়া আমাদেরকে জানিয়েছে যে এই মৃদু বাতাস এখন আর নেই এবং এটা স্বাভাবিক হয়ে আসবে। সাধারণ মানুষের জীবনযাত্রাও যে কারণে স্বাভাবিক, শীতের তীব্রতা এখনও ওভাবে দেখা যায়নি। তো বগুড়া সহ উত্তরের বিভিন্ন জেলাতেই হয়তোবা গতকাল থেকে একটু মৃদু বাতাস বওয়ার কারণে শীতের অনুভূতিটা ছিল, সেটা রাতের বেলাতেই কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর আরও একটা বিষয় জানিয়েছে যে আকাশে কিছুটা হালকা মেঘ এখনও রয়েছে, তবে সেই হালকা মেঘ খুব দ্রুত কেটে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। শহরের সাত মাথায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যেভাবে চলাচল করতেছে তাদের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। দর্শক, এ পর্যায়ে সবশেষ রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিজাল করিম মানিক। মানিক, রংপুরে আজকে আবহাওয়া কেমন জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি তিস্তা বিরত গঙ্গাচড়া উপজেলার তিস্তার উপকূলে। আমি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, প্রচণ্ড কুয়াশায় ঢাকা পড়েছে অর্থাৎ গোটা অঞ্চল, কোথাও যেন অর্থাৎ চোখ মিলে কোনো কিছু দেখার কোনো উপায় নেই, অর্থাৎ বৃষ্টির মতো পানি পড়ছে। আমরা সকালে বের হয়ে দেখতে পেরেছি যে অর্থাৎ বৃষ্টির মতোই যেন পানি পড়ছে অর্থাৎ চর অঞ্চল থেকে শুরু করে রংপুর অঞ্চলের সব জায়গায়। আবহাওয়া বিষয় আমাদেরকে যেটি বলেছে যে আবহাওয়ার তাপ যেটি বিচিত্র রূপ, অর্থাৎ রংপুর অঞ্চলে গতকাল তাপমাত্রা ছিল 18 ডিগ্রি 18 সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 13.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রতিদিনই আবহাওয়া কমছে, তাপমাত্রা অর্থাৎ প্রতিদিনই কমছে। এই অবস্থায় একটু কথা বলতে চাই একজন চাচার সাথে যে আপনি এত সকালে বের হয়েছেন, তো শীত কেমন এবং কদিন আগে তো বন্যা শেষ হলো, এখন শীতের প্রকোপ কি অবস্থা আপনাদের? করুণ দৃশ্য, করুণ অবস্থা। কাপড় নাই, চোপড় নাই, বাড়িতে বসে থাকলে মানুষ চায় না, কোথায় যাই, দোকানের পা আসতে বসে আসি। সরকার তো, আমি প্রতিবন্ধী, সরকার তো কোনো দেয়ও না, আমাদের দেয় না, পাইও না। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। গত বছর শীতের কাপড় পেয়েছিলেন? গত বছর পাই নাই, দেয় নাই। তো অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শীতার্থ মানুষের সাথে, তিনি বলছেন যে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে তারা। অর্থাৎ উত্তরাঞ্চলের যে মানুষের যে শীত এবং বর্ষা সব কিছুর যে কষ্ট, এটি কিন্তু প্রতি বছরই লেগে আছে। এবারও কিন্তু প্রচণ্ড শীত পড়েছে, এই শীতের মাত্রা আরও বাড়বে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। মানিক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকে শীতের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে 70 লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্ব আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান দশম। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়। ডায়াবেটিস রুখতে 1991 সাল থেকে 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য, সার্বজনীন ডায়াবেটিস চিকিৎসা যদি এখন নয় তবে কবে? বিশ্ব ডায়াবেটিস দিবসে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ডায়াবেটিসের মহৌষধ ব্যায়াম বলছেন বিশেষজ্ঞরা। রক্তে শর্করা কমে গেলে ডায়াবেটিস হয়, শরীর চর্চা করলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। ডায়াবেটিসকে রুখতে বিভিন্ন রঙের ফল ও শাকসবজি খাদ্য তালিকায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সাথে চাই পর্যাপ্ত ঘুম, সুষম আহার আর নিয়মতান্ত্রিক জীবনযাপনও। গবেষণা বলছে, প্রতি বছর বিশ্বের $60,000 কোটি খরচ হয় ডায়াবেটিস রোগের চিকিৎসা, ব্যবস্থাপনা আর ওষুধ ক্রয়ে। এই রোগটি একবার শনাক্ত হওয়ার পর আমৃত্যু ওনাকে চিকিৎসা নিতে হবে এবং ক্রমশ অন্য সকল রোগ টেনে আনবে। বিপুল পরিমাণ টাকার একটা ব্যয়ের সম্ভাবনা তৈরি হয়। জীবনের মান মানে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে গেলে আদর্শভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন IDF এর গবেষণা অনুযায়ী দেশের 70 লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, আর 50% মানুষ জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। এছাড়া 100 জন গর্ভবতীর 20 জনই ডায়াবেটিসে আক্রান্ত। মায়ের ডায়াবেটিস থাকলে গর্ভের সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হবার ঝুঁকি বাড়ে 8%। সন্তান ধারণের আগেই যেন একজন মা চিকিৎসকের কাছে যান,
তার যদি অধিক ওজন থাকে সেটি যেন তিনি কমিয়ে ফেলেন এবং যাদের বংশে ডায়াবেটিসের ইতিহাস আছে তারা যেন আগেই রক্তের সুগার চেক করে নেন। তত বেশি বয়সে সন্তান ধারণ করবেন একজন নারী তার গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও তত বাড়বে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে ডায়াবেটিক্স আক্রান্তের সংখ্যা 42 কোটির বেশি, অথচ 1985 সালেও এ সংখ্যা ছিল মাত্র 3 কোটি। এখনই প্রতিরোধ করা না গেলে 2035 সালের মধ্যে আক্রান্তের সংখ্যা 59 কোটিতে পৌঁছানোর আশঙ্কা বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আজ থেকে বাজারে এসেছে করোনা ভাইরাসে মুখে খাওয়ার ওষুধ মনলুপিরাভির। ওষুধের মূল্য ধরা হয়েছে প্রতি পিস 50 টাকা, যার পুরো প্যাকেজ মিলবে 2000 টাকায়। পরিস্থিতি বিবেচনায় এই ওষুধের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখা প্রয়োজন বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মুখে খাওয়ার ওষুধ মনলুপিরাভির শনিবার দেশের বাজারে এনেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আন্তর্জাতিক গবেষণা বলছে আক্রান্ত ব্যক্তি এই ওষুধ সেবনে হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমে যায় 50%। কাজেই বিশ্বের বড় বড় দেশগুলোর সাথে মিল রেখে এই ওষুধ প্রক্রিয়া ও বাজারজাতকরণে অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম এই ওষুধের অনুমোদন দেয়। বলা হচ্ছে এই ওষুধ হাসপাতালে রোগীর সংখ্যা অন্তত 50% কমিয়ে আনবে, তবে শুধুমাত্র করোনা পজিটিভ হলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যাবে এই ওষুধ। যে কোনো কার্ডিয়াক পেশেন্ট বলি বা যে কোনো এই কিডনি পেশেন্ট বলি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা অত্যন্ত আমি মনে করি নির্ভরতার সাথে তারা নিতে পারবে। শুধু সিমটম দিয়ে না, তাকে আরটিপিসিআর টেস্ট করে পজিটিভ হতে হবে, ডেফিনেটলি তখনই ওষুধটা নেওয়া যাবে। দেশের সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে বিনামূল্যে, পাশাপাশি ভ্যাকসিনও প্রয়োগ চলছে বিনামূল্যে। তবে এই ওষুধের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা, একজন রোগীর জন্য সম্পূর্ণ কোর্স 2000 টাকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কথা না ভেবে জনগণের কথা ভেবে নির্ধারণ করতে হবে ওষুধের দাম। করোনা ভাইরাসের সংক্রমণের তীব্রতা একদিকে যেমন অর্ধেকে নেমে আসে, তেমনি হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর আশঙ্কাও প্রায় 50% কমে যায়। একজন ব্যক্তির জন্য 5 দিনের ওষুধ হিসেবে 2000 টাকা খরচ পড়ে, এতে ব্যক্তি মানুষেরও কিন্তু অর্থের সাশ্রয় ঘটে। প্রতিযোগিতার বাজার ধরে রাখতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ওষুধের মান ধরে রেখে মূল্য নির্ধারণের পরামর্শ তাদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বারবার অভিযান চালিয়েও রাজধানীতে ভাড়া নৈরাজ্য থামানো যাচ্ছে না। রাজধানীর অর্ধেক বাসে এখনও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। দুপুরে মানিকমি এভিনিউয়ে অভিযান চালায় বিআরটিএ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 9 বাসকে 26,000 টাকা জরিমানা করা হয়। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে নিয়মিত অভিযানের মধ্য দিয়েই ভাড়া নৈরাজ্য বন্ধ করা হবে। নাইমাল জিকোর প্রতিবেদন। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ ও সড়ক পরিবহন মালিক সমিতি যৌথ এই অভিযান। মানিক মিয়া এভিনিউ সহ রাজধানীর 8টি পয়েন্টে চালানো এই অভিযানে মেলে সিটি সার্ভিস বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা। যাত্রীদের অভিযোগ সিটিং সার্ভিস বন্ধ করা হলেও সিটিং সার্ভিসের ভাড়ার সাথে অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস কর্তৃপক্ষ। আপনি যেখান থেকেই উঠেন আর 25 টাকা ভাড়া কেন? আমাদের কষ্ট হচ্ছে, ইনকাম কম কিন্তু গাড়ি ভাড়া বেশি, 20-30 টাকা বেশি নিচ্ছে। বলি যে 10 টাকা ভাড়া, অনেক সময় 15 টাকা ভাড়া, গেলে যান না গেলে নামেন আপনারা। তবে সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ মিথ্যা বলে দাবি বাস চালক ও হেলপারদের। এছাড়া গাড়িতে ভাড়ার তালিকা মালিকের পক্ষ থেকে দেয়া হয়নি বলেও জানায় তারা। আমাকে তো মালিকই দিবে, মানে বলছে 2 একর মধ্যে দিয়ে দিবে গাড়ি সিটিং সার্ভিস করছে। যদি সিটিং সার্ভিস থাকে তাহলে তো আপনি নির্ধারিত চাইতে যদি 10-5 টাকা বেশি না নেন তাহলে তো আপনার তেলের টাকা উঠবে না। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে অভিযান চালিয়েও এখনো গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো যায়নি। আর সড়ক পরিবহন মালিক সমিতি বলছে একাধিকবার একই কোম্পানির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ মিললে তাদের রুট পারমিট বাতিলের সুপারিশ করবে তারা। যারা অতিরিক্ত ভাড়া নিবে সেটা মালিক হোক, কর্মচারী হোক, হেল্পার কাউন্টার হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। 9টি মামলায় 26,000 টাকা জরিমানা আরোপ করেছে, 50% মনে হয়েছে, 50% এখনো অতিরিক্ত ভাড়া আদায় করে। বিআরটিএ এর সাথে কাজ করা সড়ক পরিবহন মালিক সমিতির 8টি ভিজিলেন্স টিম ছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় করলে 999-এ ফোন করে অভিযোগ করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানান পরিবহন মালিক সমিতির এই নেতারা। ঢাকা। ঝুঁকিপূর্ণ টঙ্গী সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে দেশের উত্তরের যাত্রীরা। অবশ্য টঙ্গী স্টেশন রোড হয়ে ইউটার্ন নিয়ে বিকল্প পথে রাজধানীতে যাতায়াত করছে যানবাহনগুলো, এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন এই পথের যাত্রীরা। এ অবস্থায় টঙ্গী সেতুর ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করে
যান চলাচল উপযোগী করতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তালুকদার বিপ্লবকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন প্লাবন রহমান। রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি জেলার সংযোগস্থল গাজীপুরের টঙ্গী আবদুল্লাপুর সংযোগ সেতু আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিল। শতবর্ষী এই টঙ্গী সেতু শেষ পর্যন্ত সেতুর স্ল্যাব ভেঙে গর্ত সৃষ্টি হলে বৃহস্পতিবার থেকে এর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলাফল, টঙ্গী থেকে চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা যাত্রীরা আটকে থেকে অবশেষে অনেকে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাত্রা করে। এয়ারপোর্ট থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আর কত ঘন্টা লাগে বলতে পারি না। একদম টঙ্গী থেকে হাইটা এটু পর্যন্ত আসি, আমাদেরকে আরো সামনে যাওয়া লাগবে। গাড়িতে অনেক ভাড়া নিচ্ছে, আগের তুলনায় অনেক বেশি ভাড়া নিচ্ছে। আবদুল্লাপুর ব্রিজের যে সমস্যা, এখানে সংস্কারন কাজ চলতেছে, তো আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি যাত্রীরা। তুরাগ নদের উপর নির্মিত সেতুটি বুধবার ভোরে কিছু অংশ ভেঙে পড়ে, পরের দিন বৃহস্পতিবার সকালে সেই ভাঙা স্থানের অধিকাংশ জায়গা ধসে পড়ে যায় ব্রিজের নিচে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেতুটিকে বন্ধ করে দেয় বিআরটি কর্তৃপক্ষ। এই পথে চলাচল করতে এখন ভোগান্তিতে পড়েছে লাখ লাখ যাত্রী। মানে আমি জানতামই না যে এদিক দিয়ে ব্রিজটা ভাঙা, এখানে আসার পরে দেখি যে গাড়ি যাচ্ছে না। সেটা এটা কামার পাড়ে গুলো ওদিক যাচ্ছে, এবং যেখানে খিলকে যাইতে যদি লাগে 10 মিনিট, এখানে একটা 2 ঘন্টার মতো। এখন তো হেঁটে পার হওয়া যাচ্ছে লাগতেছে। এখন ঢাকা থেকে গাজীপুর চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। টঙ্গী সেতুর পাশে নির্মিত হচ্ছে 10 লেন বিশিষ্ট সেতু, যা নির্মাণ করছে সেতু কর্তৃপক্ষ। তাই বিদ্যমান টঙ্গী সেতু প্রকল্পের অধীন। সংশ্লিষ্টরা বলছেন, সেতু সংস্কার করতে সময় লাগবে অন্তত 1 সপ্তাহ। সো আমাদের সব প্রিপারেশন নিয়ে আমরা হোপফুলি এই এখন আজকে তো শনিবার, এই রবিবার আসতেছে না, নেক্সট রবিবারের মধ্যে আমরা হোপফুলি এটা শেষ হবে। সব মিলিয়ে তাই আরো অন্তত 7 দিন দুর্ভোগ পোহাবেন এই পথের যাত্রীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বহদ্দারহাট ফ্লাইওভারে ফাটলের পর এবার বন্দর ফ্লাইওভারও দেখা দিয়েছে ফাটল। তবুও চরম ঝুঁকি নিয়ে চলছে চট্টগ্রাম বন্দরের ভারী পণ্যবাহী পরিবহন। সড়ক ও জনপদ বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, 2 পিলারে ফাটল দেখা দিলেও তা মেরামতযোগ্য, দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। আদল ইসলাম বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। 2012 সালে 1.42 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সেতুটি চালুর পর থেকে এটি দিয়ে চলছে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী সব পরিবহন। সম্প্রতি এই সেতুতে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী পরিবহনের মধ্যে অধিকাংশ পরিবহন চলাচল করে এই ফ্লাইওভার দিয়ে। এই ফ্লাইওভারে এখন ফাটল দেখা দিয়েছে 2টি পিলারে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে মনে করছেন পরিবহন চালক কিংবা স্থানীয়রা। ফ্লাইওভারটা কাঁপে, কম্পন সৃষ্টি হয়, এরপরে মনে করেন রাস্তা, ফ্লাইওভারের যে রাস্তার যে কন্ডিশন এগুলো ভালো না। কোনো কারণে এটা ভেঙে পড়ে তাহলে সাধারণ মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেটা অপূরণীয় ক্ষতি। চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, 2টি পিলারে ফাটল দেখা গেলেও এটি মেরামতযোগ্য। মাইক্রো লেভেল পর্যন্ত ইনভেস্টিগেট করতেছে পুরো বিস্তারিত আর কি দেখবে, সেই অনুযায়ী আমরা বন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা নিব আর কি। তো আপাতত কোনো ঝুঁকির কোনো কারণ নেই আর কি, আপাতত ভয়ের কোনো কারণ নেই। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, অভিজ্ঞদের সহযোগিতা নিয়ে দ্রুত শুরু করবে এই ফ্লাইওভার সংস্কার কাজ। রোডসন হাইওয়ের যে হাই টেকনিক্যাল টিম যেই অ্যাসেসমেন্টগুলো করছেন, এই রিপোর্টের ভিত্তিতে আমরা এটা জরুরি ভিত্তিতে মেরামত এবং এটার যা করণীয় এটা আমরা ব্যবস্থা নেব। সম্প্রতি চট্টগ্রাম শহরের বহদ্দারহাট ফ্লাইওভারেও 2টি পিলারে ফাটল দেখা দেয়। সেই অংশে যান চলাচল বন্ধ করেছিল সিটি কর্পোরেশন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দুদিন পেরিয়ে গেলেও সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা যায়নি রাজধানীতে সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যার আসামিকে। নেই মামলার অগ্রগতিও। পরিবার বলছে, সিসিটিভির ফুটেজ দেখে তারাও এখনও চিনতে পারেনি ছুরিকাঘাতকারীকে, পূর্বশত্রুতার জেরে হতে পারে বলে ধারণা করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার পর রাজধানীর আদাবরে হলিল্যান্ড গলিতে এভাবেই প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কালো পোশাক পরা এক ব্যক্তি। ছুরিকাঘাতে নিহত ব্যক্তি আনোয়ার শাহিদ, বয়স 72। তিনি গম গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অবসরে গিয়েছিলেন। পরে স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দি হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত 11টার দিকে তার মৃত্যু হয়।
হলিল্যান্ড গলিতে গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় নিহত ব্যক্তিকে চেনেন না তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরিবারের দাবি, কোনো এক ব্যক্তির ফোন পেয়ে নিহত আনোয়ার শাহিদ বাসা থেকে বের হয়েছিলেন। দাফনের জন্য নীলফামারীতে থাকা তার বোন জানান, সিসিটিভির ফুটেজ দেখে তারাও চিনতে পারছেন না হত্যাকারী ব্যক্তিকে। এ ঘটনায় দক্ষিণ কল্যাণপুরের বাসিন্দা সন্তানহীন আনোয়ার শাহিদের ছোট বোন আদাবর থানায় মামলা করেন শুক্রবার। তবে এখনো নেই মামলার অগ্রগতি, শনাক্ত করা যায়নি ছুরিকাঘাত করা আসামিকে। এখন পর্যন্ত যেটা অনুমান করছি সেটা হলো যে এটা সম্ভবত এটা পূর্ব পরিকল্পিত এবং পূর্ব শত্রুতা বশত যে কোনো কারণে অথবা এটা এই মার্ডারটা হতে পারে। আমরা তদন্ত করছি, তদন্তের সাথে আমরা যা যা করার সেটা করছি। নিহত আনোয়ার শাহিদ সবশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের 10 মাইল এলাকায় গম গবেষণা ইনস্টিটিউটে প্রায় 15 বছর চাকরি করেন। মাসুদা লাবনী, News24, ঢাকা। কুমিল্লায় পূজো মণ্ডপে হামলার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে ওসির গাফলতি ছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সাম্প্রদায়িক সহিংসতার পেছনে সব রাজনৈতিক দলের লোকজনই আছে বলেও জানান তিনি। বিস্তারিত দেখুন মৌ খন্দকারের প্রতিবেদনে। গণজাগরণী পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডিএমপি কমিশনার বলেন, শুধু বিচার বা আইন প্রয়োগ করে সামাজিক সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, তারপরও অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে পুলিশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। কখনোই ধর্মের কারণে মানুষের প্রতি কোনো বৈষম্য প্রদর্শন করব না। এই বোধটা আমার সন্তানের ভিতর যদি আমরা জাগ্রত করে দিতে পারি, তাহলে আমার সন্তানরাই এই দেশ থেকে এই সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেটা আমরা দেখছি সেটি প্রতিহত করতে তারা এগিয়ে আসবে। কুমিল্লার পূজা মণ্ডপে হামলার আগে অফিস সামনে ফেসবুক লাইভ হয় কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলেন এই পুলিশ কর্মকর্তা। সাম্প্রদায়িক যে সহিংসতা সেটিকে উস্কে দিয়েছে কিনা সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং যদি এরকম কিছু পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আয়োজক সংগঠন সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলা সহ 7 দফা সুপারিশ প্রদান করে। কোনো কারণে অন্য কোনো ধর্মের উপর আঘাত করলে তার বিচার যাতে দ্রুত আইনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সে বিচার করায় সে দাবি আমরা উত্থাপন করছি। প্রতিযোগিতায় বিরোধী দল কুমিল্লা বিশ্ববিদ্যালয় জয়ী হলে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মৌ খন্দকার, News24, ঢাকা। এ পর্যায়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে FBCCI এবং ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার। ফ্রান্সের প্যারিসে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার আয়োজিত বৈঠকে স্মারকে সই করেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী ইনায়েতউল্লাহ। এ সময় FBCCI সভাপতি বলেন, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণে দুই সংগঠনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও দেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কায় হতাশ সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষক। তারা বলছেন, ধানের বাজার মূল্যে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়বে, এতে ধান চাষে বিপর্যয় নামতে পারে বলেও আশঙ্কা তাদের। এজন্য ধানের দাম বাড়ানোর দাবিও তাদের। বুরহানউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রযুক্তির এই যুগে কৃষিকাজ এখন যন্ত্রনির্ভর। ট্রাক্টর দিয়ে জমি চাষ, সেচ দেয়া, ধান কাটা ও মাড়াই এসবই ডিজেল চালিত যন্ত্র দিয়ে হয়। সম্প্রতি ডিজেলের দাম বাড়ায় বাড়বে উৎপাদন খরচ, বাজার মূল্য না পাওয়ার শঙ্কায় হতাশ সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষক। আমরা 300 টাকা যেটা আমরা চাচ্ছি, এই বছর তেল বাড়ানোর কারণে 500 টাকা চাল লাগতেছে। আমরা গৃহস্থী করতাম, কৃষি করতাম, তেলের লাগে আমরা গৃহস্থ করতে পারি না। বুড়ো হতে সময় হয়েছে, ডিজেলের দাম বাড়তে গিয়া আমরা হাল বাইতেও মানে ট্রেকার দিয়ে হাল বাইতে পারি না। ট্রেকার হাল বায় না, তারা করতে বনে না। ধানেরও খরচটা বাড়বো, যে আমরা ধান ভাঙাইতে গেলে
তাহলে আমরা কিভাবে কৃষি কাজ করে আমরা আগুয়াই মুই। হাওড়ের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক বলছেন, কৃষকের লোকসান দূর করতে ধান সহ কৃষকদের পণ্যের দাম বাড়াতে হবে। দাম যদি কমে না যায় তা আলটিমেটলি পণ্যের জায়গায় পতিত হবো, উৎপাদন কমবো। এতে সরকারের উচিত হইল হয় দাম কমাই দেওয়া, তেলের দাম কমাই দেওয়া, অথবা ভর্তুকি দিয়ে কৃষকরা যাতে মানে চাষটা করতে পারে, ক্ষতিগ্রস্ত না হয়, এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ডিজেলের দাম বৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। কৃষকরা যে সাধারণ আলোচনা করে দেখেছি ডিজেলের মূল্য যাই হোক না কেন তারা উৎপাদন চালিয়ে যাবে, এবং আমরা আশা করতেছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জিত হবে। মৌসুমে 2,22,665 হেক্টর জমিতে বোরো চাষাবাদের মাধ্যমে 9,1,480 টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সুনামগঞ্জ জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় বগুড়ায় লাউ চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। ভালো ফলনে আশানুরূপ দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছে লাউ চাষে। জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছে বগুড়ার লাউ। কৃষি বিভাগ প্রতিনিয়ত বিভিন্নভাবে পরামর্শ প্রদান করে যাচ্ছে। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার সারিয়াকান্দির যমুনার বালুচরে সবুজ পাতার মাঝে সাদা রঙের লাউ ফুল শোভা পাচ্ছে। এখানে 10 বিঘা জমিতে বিষমুক্ত লাউ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক আবু সাইদ। তার সাফল্য দেখে এখানকার অনেকেই আগ্রহী হচ্ছেন লাউ চাষে। এছাড়া জেলার গাবতলী, শিবগঞ্জ, কাহালু ও সদর উপজেলা সহ বিভিন্ন এলাকাতেও লাউ চাষ হয়ে থাকে। এলাকা মিষ্টি কুমড়ো করেছেন, এবার লাউ প্রথম। লাউয়ের ফলন খুব ভালো হয়েছে। আসলে লাউয়ের যে এত ব্যাপক ফলন হয় আমরা এই এলাকার লোক আগে কখনো দেখিনি। শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত লাউ চাষে মাচা সহ 8-10,000 টাকা খরচে বিঘা প্রতি 30-40,000 টাকার লাউ বিক্রি হয়। বগুড়ার বাজারে আকার ভেদে প্রতিটি লাউ 15-35 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যান্য ফসলের চেয়ে খরচ কম এবং ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। লাউয়ের লাগাছিলাম আপনার 26 শতক মাটি, দাম পায় মোটামুটি খুশি। বর্তমানে 20 শতক জমিতে লাউ লাগাচ্ছে, এখন এই শেষে লাগাতে লাউয়ের দামটা খুব ভালো পাইছি, খুব খুশি আমি। পতিত জমিতে লাউ চাষ করে কৃষক আগ্রহী হচ্ছে এবং লাভবান হচ্ছে। সবজির চাহিদাও পূরণ হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। অল্প খরচা করলে বেশি লাভ পাওয়া যায়, এই জন্য অনেকে মাঠে চাষবাস শুরু করছে। মানুষের যে সবজির যে চাহিদাটা সেটাও কিন্তু এখান থেকে খুব সহজেই আমরা ই করতে পারবো, এবং অন্য কৃষকরা যদি এখান থেকে যে প্রযুক্তিগত জ্ঞানগুলো শিখে তারাও সেগুলো চাষবাস করবে এবং অর্থনৈতিকভাবে অধিক পরিমাণ লাভবান হবে। এবছর জেলায় 850 হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে, প্রায় 24,000 মেট্রিক টন উৎপাদন হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার প্রকোপে দুর্দশা কাটিয়ে আবারও স্বাবলম্বী হতে শুরু করেছে ফরিদপুরের দুগ্ধ খামারিরা। টানা 2 বছর লোকসানে থাকার পর এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। আর ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনাকালীন প্রায় 2 বছর বন্ধের মুখে পড়ে ফরিদপুরের অনেক দুগ্ধ খামারি। সময় মতো দুধ বিক্রি করতে না পারা ও গোখাদ্যের দাম বৃদ্ধি সহ নানা সংকটে ঋণগ্রস্ত বেশিরভাগ খামারি। মহামারী কমে আসায় আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তারা। কাঙ্ক্ষিত দাম পাওয়ায় নতুন আশার আলো দেখছেন খামারিরা। তবে দুর্যোগপূর্ণ সময়ে দুধ সংরক্ষণের ব্যবস্থার দাবিও জানান তারা। দুধ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় লাস্ট পর্যন্ত মাইকিং করে দুধ বিক্রি করতে হচ্ছে 25-30 টাকা 20 টাকা। করোনাকালীন সময় কোনো সময় বিক্রি করতে পারছি, কোনো সময় ফেলাইও দিছি, ঠিক আছে, পানির দামে বিক্রি করছি। ফল করতে চেষ্টা করতেছি যে শহরে যদি অঞ্চল আছে তাদেরকে ভালো মানের দুধটা পৌঁছা দেওয়ার জন্য। এদিকে করোনাকালীন সময়ে হারানো চাকরি ফিরে পেয়ে খুশি শ্রমিকেরা। আমি এই খামারে 15,000 টাকা বেতন পাচ্ছি, এই টাকা দিয়ে আমার সংসার ভালো হয়েছে। ফরিদপুরে বাসা বাসা বিক্রি করে দিয়ে আমার যে টাকাটা আছে ওখান থেকে আমার সংসার ভালোভাবে চলে যায়। ক্ষতিগ্রস্ত খামারিদের লোকসান পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদেরকে ব্যাপক হারে প্রশিক্ষণ দিচ্ছি, আমরা ডিওআরএন ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করছি, এবং আমরা আশা করছি যারা ক্ষতিগ্রস্ত খামারি তারা পুষে উঠে আবার নতুন করে তাদের খামার শুরু করতে যাচ্ছে এবং অনেকে লাভবান হচ্ছে এবং তাদের ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছে। ফরিদপুর জেলায় বর্তমানে 10,000 দুগ্ধ খামার রয়েছে, যা থেকে প্রতিদিন প্রায় 35,000 লিটার দুধ উৎপাদিত হয়।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দিল্লির দূষণ রোধে ভারতের সুপ্রিম কোর্টের দুই দিনের লকডাউনের পরামর্শ এখনই গ্রহণ করতে রাজি হয়নি দিল্লি প্রশাসন। দূষণের হাত থেকে বাঁচতে আগামী সাত দিন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনডিটিভি জানায়, আগামী তিন দিন সমস্ত নির্মাণ কাজও বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই কয়েকটি পদক্ষেপের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দীপাবলির পর থেকেই দূষণ মাত্রা বাড়ছিল দিল্লির, এবার তা পৌঁছে গেছে বিপজ্জনক মাত্রায়। শনিবার সকালে দিল্লির বাড়িতে দূষণমাত্রার সূচকের গড় ছিল 471, কোনো এলাকায় তা 480 পেরিয়ে যায়। এই সূত্রে জরুরি বৈঠকের পর সুপ্রিম কোর্টের লকডাউনের জারি করার সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন। অন্যান্য বেশ কয়েকটি বিধিনিষেধ জারি করে দূষণ কমানোর পক্ষেই একমত হন প্রশাসনিক কর্মকর্তারা। সবাইকে একজোট হয়ে দূষণ প্রতিরোধে নামার আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল। এ পর্যায়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আপডেট। টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্ব পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। শিরোপার লড়াইয়ে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে দারুণ পারফরমেন্সে দু দলে আছে ছন্দে। বাংলাদেশ সময় ম্যাচ শুরু রাত 8টায়। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের ম্যাচ প্রিভিউতে। মাঝে তাসমান সাগর, তার দুই পাশে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পড়শি দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকলেও সেটি রূপ নিবে শিরোপা লড়াইয়ের যুদ্ধে। দুই দলই কেউ কাউকে ছাড় দিতে নারাজ, কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা এখন পর্যন্ত স্পর্শ করেনি এই দুই দেশের মাটি। বিশ্ব ক্রিকেটে অজি কিউদের দাপটটা কারোর অজানা নয়। তবে এবারের টি টোয়েন্টি আসরে দুই দলেরই কেউই মূল পর্ব শেষ করতে পারেনি ফেভারিট হিসেবে। একবার করে হারের স্বাদ পেয়েছে ফিন্স ও উইলিয়ামসন বাহিনী। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে আর অস্ট্রেলিয়া পাকিস্তানকে যেভাবে হারিয়েছে তাতে দুবাইয়ের ফাইনাল অলঙ্কিত হতে পারে টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্যে। অভিজ্ঞ কিউ ওপেনার গাপটিল এই আসরে খেলেছেন 90 ঘরের ইনিংস। তার পার্টনার ড্যারিল মিচেল সেমিফাইনালের নায়ক। ব্যাটে বলে ফর্মে আছেন জিমি নিশামও। স্পিন জুটি সৌধি ও স্যান্টনার রান আটকানোর সঙ্গে সঙ্গে মাঝের ওভারে উইকেটও শিকার করছেন, আর শুরু এবং শেষে একেবারে ক্লিনিক্যাল বোলিং করছেন সৌধি বোল্ড। এমন দুর্দান্ত এক ছন্দময় দল প্রথমবারের মতো ঘরে তুলতেই পারে টি টোয়েন্টি শিরোপা। অন্যদিকে প্রথম দিকে নেতান ও অজিরা সেমিফাইনালে দেখিয়েছে ভয়ঙ্কর রূপ। ওয়ার্নার ফিরেছেন নিজের চেনা ফর্মে, মার্শও আছেন ফর্মে, লোয়ার অর্ডারেও ভালো ব্যাটিং হচ্ছে। বোলিং বিভাগে স্টার্ক দারুণ শুরু করছেন, তারপর মাঝের ওভারে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনার অ্যাডাম জাম্পা। বড় ম্যাচে জ্বলে ওঠার নজির আছে পাঁচবারের ওডিআই বিশ্ব চ্যাম্পিয়নদের। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে অস্ট্রেলিয়া। 14 ম্যাচের মধ্যে অজিদের জয় 9 ম্যাচে। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। এবারে ফুটবল প্রসঙ্গ। শ্রীলঙ্কা অনুষ্ঠিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে 18 বছর পর মালদ্বীপের বিপক্ষে জয়ের স্বাদ পেল জাতীয় ফুটবল দল। ম্যাচের 12 মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সে বল পেয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন জামাল ভুঁইয়া। এরপর ম্যাচের 32 মিনিটে মোহাম্মদ ওমাইরের গোলে সমতায় ফেরে মালদ্বীপ। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে ম্যাচের 88 মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।